বিরোধী দলীয় নেতা রোশনের সাদের সম্মানে ফাঁকা রাখা আসনে এবার প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি ময়মনসিংহ চার আসন থেকে রোশনেরসাদ গত তিনটি জাতীয় নির্বাচনে মনোনয়ন পেয়ে আসছেন এবার সেই আসনেই দলের মনোনয়ন দেওয়া হয়েছে জেলা শাখার সাধারণ সম্পাদক আবু মুসা সরকারকে দলের চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার আগের রাতে হঠাৎ করেই জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয় জাতীয় পার্টির সূত্র জানিয়েছে রোশন এরশাদ নির্বাচন করবেন না এমন সিদ্ধান্ত জেনেই রোশন এরশাদের আসনে জিএম কাদের বিকল্প প্রার্থী ঠিক করে রেখেছিলেন আসন্ন দাদর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের এই দলটির কর্তৃত্ব নিয়ে চেয়ারম্যান জি এম কাদের ও প্রধান পৃষ্ঠপোষক রোশন এরশাদ নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এর ফলে এবারের মনোনয়ন প্রক্রিয়া থেকে রোশুন এরশাদের অনুসারীরা প্রায় সকলেই বাদ পড়ে যাক এদিকে এক বিবৃতিতে রোশনের সাথে সম্মানার্থে তার মমনসিংহ চায়ের আসন এবার ফাঁকা রাখবেন বলে জানিয়েছিলেন দলের মহাসচিব মুজিবুল হক জন্য কিন্তু মাত্র দুদিন পরেই রোশনের সম্মানের এই আসনটি দিয়ে দেয়া হয় জেলা শাখার সাধারণ সম্পাদক আবু মুসা সরকারকে এ প্রসঙ্গে চন্ন গণমাধ্যমকে বলেন ম্যাডাম তো আসেননি গতদিন তো মনোনয়নপত্র জমা দেওয়া লাস্ট ডেট ছিল তিনি যেহেতু আসবেনই না তাহলে আমরা আসন ফাঁকা রাখব কেন